Hello guys, welcome back to my channel, Abhishek the Bong. আমি অনেক দিন পর একটা ব্লগ করছি বিকজ বাড়িতে বসে আর একদম ইচ্ছা করছিল না কিছু করতে। অ্যান্ড আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার প্রচণ্ড রকম ফ্রাস্ট্রেটিং লাগছিল। সারাদিন বসে শুধু বাড়ির কাজ করছি আর বাড়ির মধ্যেই সিরিজ দেখছি, মুভিজ দেখছি, এইভাবেই দিন যাচ্ছিলো। আলাদা করে কিছু না, খাওয়া দাওয়ার ঘরে টুকটাক নর্মাল যেমন হচ্ছিলো তেমনই হচ্ছিলো। আমার অনেকবার ইচ্ছা করেছে যে বাড়িতে বসে কিছু রেসিপিস দেখাই, কিছু করি, বাট আমার একটা কাইন্ড অফ ইচ্ছা করছিল না কিছুই করতে। তো আমি আলটিমেটলি কোনো ব্লগ করিনি, বাট আজকে আমি ভাবলাম যে কিছু একটা করি। তো আমার অনেকদিন হয়ে গেছে যে আমি কিছু করছি না, তো ওর জন্য অনেকদিন বলছে আমাকে যে ব্লগ করো, ব্লগ করো, ব্লগ না করলে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যাবে, তার জন্য ব্লগ করছি। সো আজকে আমি ভাবলাম যে অনেকদিন ধরে একটা ট্রেন্ড চলছে ফেসবুকে, তোমরা হয়তো দেখেছো, সেটা হচ্ছে ডালগোনা কফি নিয়ে। তো আমি এখন অবধি ট্রাই করিনি, এখন অবধি বানাইনি। তো আমি ভাবলাম যে ফার্স্ট এক্সপিরিয়েন্স ট্রাই করে দেখি বানালে কেমন লাগে। অনেকে বলছে হাত ব্যথা করছে, আমাদের হ্যান্ড স্টারার আছে, তো আই থিঙ্ক ওটা দিয়ে একটুখানি সুবিধাই হবে। তো দেখা যাক হ্যান্ড স্টারার দিয়ে হয় কি না। তো লেটস গো। সো ডালগোনা কফি বানানোর জন্য আমার যেটা লাগছে সেটা হচ্ছে 2 tablespoons অফ কফি, 2 tablespoons অফ সুগার, 2 tablespoons হট ওয়াটার আর 1 cup অফ কোল্ড মিল্ক আর একটু আইস কিউবস লাগবে। সো আমার কাছে এই রেসিপিটা আছে, এটা আমার একটা গ্রুপ আছে FTP বলে, একটা ফুড ট্রাভেলস ফটোগ্রাফার একটা গ্রুপ আছে, সেখানে একদম পোস্ট করেছিলো সুপর্ণা বলে একদম পোস্ট করেছিলো। সো আমি ওই রেসিপিটাই ফলো করছি। আমি জানি না এরকম হবে কি না দেখতে, ও যেটা বানিয়েছিলো সেটা এরকম দেখতে হয়েছিলো। আমি জানি না এটার খালি কাছে পৌঁছতে পারবো কিনা। তোমরা ডালগোনা কফির ছবি দেখেছো, সো তোমরা জানো কিরকম দেখতে হয়, বাট আমারটা কীরকম হবে আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এরকম একটা, আমি কাপ নিয়েছি অ্যান্ড একটা কফি আছে আমার কাছে, তো এটা আমার 2 চামচ কফি লাগবে আর চিনি আছে, চিনি আমার 2 চামচ লাগবে আর একটু গরম জল আছে, গরম জলও 2 চামচ লাগবে। সো এটা আমি একটা এই কাপে নেব, কাপে নিয়ে ওটাকে ভিস করতে হবে। তো করি আগে ওঠাবে, প্রথমেই কফি নিয়ে নিতে হবে 2 চামচ আর তারপর 2 চামচ সুগার আর তারপর 2 চামচ গরম জল। তো এর মধ্যে আমার 2 চামচ কফি, 2 চামচ সুগার আর 2 চামচ গরম জল আমি নিয়েছি, এরকম দেখতে লাগছে। সো এটাকে আমি এখন হুইস্ক করব। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তাদেরকে ম্যানুয়ালি হুইস্ক করতে হবে, সেটা আই থিঙ্ক অনেক টাইম লাগছে। অনেকে লিখেছে যে হাত ব্যথা করছে, ব্যথা হয়ে গেছে, বাট আমার কাছে লাকিলি এটা আছে, সো আমি হাত দিয়ে করছি না, এটা দিয়ে করবো, তাহলে ফাস্ট হবে জিনিসটা। জাস্ট দেখাতে চাই তোমাদেরকে, ইট ইজ অসাম, অসাম, এরকম একটা ক্রিম ফর্ম হয়েছে। সো আরেকটা যেটা সেটা সবাই ভুল করছে সেটা হচ্ছে যে অনেকে এটা ওপরে দুধ ঢেলে দিয়েছে বা দুধের ওপরে এটা ডাইরেক্টলি ঢেলে দিয়েছে, সেরকমভাবে হবে না, এটা আস্তে আস্তে করে চামচ দিয়ে ঢালতে হবে অ্যান্ড তাহলে ওই ডিফারেন্ট কালারের যে টেক্সচারটা সেটা বোঝা যাবে। তো সেটার জন্য একটা ভালো কাপ আনতে হবে আমাকে আগে। আমার কাছে একটা বিয়ার গ্লাস আছে, বিয়ার গ্লাসটাই নিয়ে মিশন সাকসেসফুল গাইস, দিস ইজ ডালগোনা কফি। বাস হ্যান্ড মিটারটা ছিল বলে একটু ফাস্ট হলো, মানে আমার অলমোস্ট 3-4 মিনিট কন্টিনিউয়াস বিটিং করলাম আমি, যেটা নর্মালি যদি আমি হাতে করতাম তাহলে আমি জানি না কতক্ষণ লাগতো, হাত এতক্ষণে ব্যথা হয়ে যেত। তো এটা আর একটা যেটা ঠিক যেটা আমি বললাম, যেটা হচ্ছে দুধটা ঢালার পর, এই কাপে দুধটা ঢালার পর
তোমাকে ওপর দিয়ে চামচ দিয়ে নিতে হবে, আদারওয়াইজ যদি তুই ওপর দিয়ে ঢালার চেষ্টা করো তাহলে মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে নর্মাল কফি হয়ে যাবে। তার জন্য এটাই হচ্ছে ডিফারেন্স। তো এখন অবধি যারা যারা ট্রাই করোনি বাড়িতে, তারা দেখতে পেলে কীভাবে ট্রাই করতে হবে, ট্রাই করে নাও অ্যান্ড খেয়ে দেখি কেমন। এখনও দুধটাই গেল মুখে, কফিটা যায়নি, আস্তে 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 যাবে। সো আই থিঙ্ক ভালোই লাগবে। ফাটাফাটি তো এখন এটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই ডালগোনা কফি বানাচ্ছে, সবাই পোস্ট করছে, এখন অনেক জায়গাতেই সবাই পোস্ট করছে, সবাই ট্রাই করছে ওর জন্য। বাট ফিউ থিংস ইউ শুড নো বিফোর ইউ মেক আ ডালগোনা কফি, সেটা হচ্ছে প্রথমত তো দুধের শ্রাদ্ধ। এই একটা অকালের টাইমে যখন দুধ কম তখন অনেকটা দুধ লেগে যাচ্ছে এতে, তো ওটা একটা প্রবলেম হচ্ছে। দ্বিতীয়ত যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, আমার কাছে ছিল, তো আমি অনেক ইজিলি করলাম সেটা, দু তিন মিনিটের মধ্যে ওটা হয়ে গেল। বা যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তাদের সিরিয়াসলি অনেক সময় লাগবে এটা হাতে ব্লেন্ড করতে। তো ইফ ইটস জাস্ট ফর আ ট্রেন্ড, ওকে ইউ মে ট্রাই ওয়ান্স, বাট ইটস নট রেকমেন্ডেড। আর দেখতে ভালো লাগে, ডেফিনেটলি দেখতে ভালো লাগে, তো ফটো তোলার জন্য ভালো, ছবির জন্য ভালো, বাট খেতে যদি বলো তাহলে নর্মাল কফি আমার বেশি ভালো লাগে। বিকজ এটা যখন তুমি সিপ নিচ্ছ তখন থিক ক্রিমটা থেকে যাচ্ছে, ভেতরে দুধটা শুধু চলে আসছে, তো বেসিক্যালি ইউ আর হ্যাভিং দ্যাট মিল্ক অনলি, তো ওটা আলাদা করে কোনো বিশেষ প্লেজার দেয় না। যদি ওটা তুমি ফেটিয়ে নাও নর্মাল কফির মতন ফেটানো হয়ে গেলো, আর যদি ক্রিমটা শুধু মুখে পড়ে সেটা খুব ডার্ক, আমার খুব একটা পার্সোনালি ডার্ক পছন্দ নয়, তো ওর জন্য আমার খুব হাইফাই লাগেনি। জাস্ট ফর দ্য ট্রেন্ড আমি এটা করেছিলাম, আর অনেকে আছে যারা রেসিপি জানে না বলে করতে পারছে না, তার জন্য আমি এটা পোস্ট করেছি। বাট আদারওয়াইজ আমি বলবো যে ইটস নট রেকমেন্ডেড ফ্রম মাই সাইড, লাইক হ্যাঁ যেটা ফাটাফাটি এটা ট্রাই করাই উচিত একদম, এরকম আমি বলবো না। যদি জাস্ট ফর দ্য ট্রেন্ড ইচ্ছা হয় মন থেকে তাহলে করতে পারো, আমি ইজিলি দেখালাম জিনিসটাকে। অ্যান্ড আদারওয়াইজ যদি মনে হয় যে না ভাই এই সময় অকালের টাইমে কী দরকার আছে এইসব করার, তাহলে নাও করতে পারো। সো আজকের মতন এখানেই শেষ করতে চাই, অ্যান্ড সরি অনেক দিন মাঝখানে ব্লগ করা হয়নি। তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমরা একটু ফিডব্যাক দিও যে কেমন লাগছে অ্যান্ড কী কী করতে পারি আমি অ্যাকচুয়ালি। সো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, আলবিদা, খুদাহাফেজ।